এই হল মুসলিমন আজকের বিষয় হচ্ছে কারা মাহরাম এবং কারা মাহারাম নয় তাদের কী পরিচয় এবং কী বিধান আল্লাহ সু ভ্যানা হওয়া আমাদের জন্য দিয়েছেন মাহারাম বোঝার জন্যে খুব সহজ সংজ্ঞাটা হচ্ছে যে সমস্ত নারীরা আমাদের জন্যে চিরস্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ সেটাকে চিহ্নিত করা তার মানে হচ্ছে নারীদের জন্য মাহারাম হচ্ছে সেই সকল পুরুষ যাদের সাথে বিবাহ তাদের জন্য চিরস্থায়ীভাবে নিষিদ্ধ তাহলে মাহারামের সম্পর্ক নিশ্চিত করার জন্যে আমাদেরকে জানতে হবে মানহুন্নাল মোহারামায় মিনানিসা নারীদের মধ্য থেকে কাদেরকে বিবাহ করা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ তাদেরকে চিহ্নিত করা তাহলে আমরা মাহারামের সম্পর্কটা বুঝতে পারবো মাহারাম সাধারণত পুরুষদেরকে বলা হয় যেমন নারীদের সম্পর্কে আমরা বলি কে তার মাহারাম এই জায়গাটা কেউ কেউ ভুল করে বসেন স্বামী মাহারাম বানিয়ে ফেলেন স্বামী কিন্তু মাহারাম না স্বামী তার সাথে সঙ্গী হিসাবে থাকবেন সফরে আর না থাকলে মাহারাম থাকবেন তাহলে মাহারামের সম্পর্ক আমরা বুঝতে পারব যদি আমরা তাদের সাথে কোন কোন নারীর বিবাহ চিরস্থায়ীভাবে নিষিদ্ধ সেটা নির্ণয় করতে পারি আমরা জানি যে তিন ধরনের নারীরা চিরস্থায়ীভাবে পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ একটা হল বংশীয়ভাবে আরেকটা হলো দুধ সম্পর্কের কারণে এবং আরেকটা হলো বৈবাহিক সম্পর্কের কারণে বংশীয়ভাবে যে সমস্ত নারীরা চিরস্থায়ীভাবে পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তারা সাত প্রকার খুব সংক্ষেপে বলছি প্রথম হল আল উম্মাহাট মায়েরা আল উম্মাহাট এবং মায়েরা বহু বচনের শব্দ এখানে বলা হয়েছে তার মানে হচ্ছে মা তার মা তার মা দাঁত অর্থাৎ দাদিরাও এর মধ্যে সম্পৃক্ত এবং সেই মায়েরা হতে পারে কি বাবার মা নিজের মা মায়ের মা তার মানে দুই দিক থেকে যত উপরে যাবে এই মায়েরা সবাই চিরস্থায়ীভাবে নিষিদ্ধ বিবাহের জন্য। দ্বিতীয় হচ্ছে আলবানাথ কন্যারা এটাও বহুবচন বিন্তন শব্দের বহুবচন কন্যারা এবং এই কন্যার মধ্যে পড়বে বানাতুল বানাথ মেয়ের মেয়ে যতই নিচে যাক না কেন এবং ছেলের মেয়ে অর্থাৎ নাতনিরা চাই তারা ছেলের ঘরে হোক অথবা মেয়ের ঘরে হোক যত নিচে যাক না কেন তৃতীয় প্রকার হচ্ছে আল আখাওয়াত আল আখাওয়াত বোনেরা চাই তারা সহদরা বোন হোক অথবা বইমাত্রীয় বন হোক বোন হোক অথবা বই পিত্রেও বঞ্চেই হোক না কেন চতুর্থ হলো আল এম্মাদ আল এম্মাদ ফুফুরা চাইতারা বাবার সহধরা বোন হোক অথবা বাবার বইমাত্রীয় বোন হোক অথবা বাবার বৈপিত্রীয় বোন হোক আর পঞ্চম হল খালারা খালা খালা হচ্ছে মায়ের বোন ঠিক একই রকম মায়ের সহদরা বোন হোক বৈপিত্রীয় বোন হোক অথবা বৈমাত্রীয় বন হোক পাঁচ প্রকার গেল ছয় নম্বর হলো বানাতুল আখ ভাইয়ের মেয়েরা ভাতিজি যত নিচেই যাক না কেন এবং সাত নম্বর হলো বানাতুল অখ ভাগ্নি অর্থাৎ বোনের কন্যারা যত নিচেই যাক না কেন এ হলো মোট সাত প্রকার আর বৈবাহিক সম্পর্কের দিক থেকে চার প্রকার নারীরা চিরস্থায়ীভাবে পুরুষের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ চার প্রকার সম্পর্কের মহিলারা এবং তারা নিষিদ্ধ হয় বৈবাহিক সম্পর্ক স্থাপনের সাথে সাথে এর মধ্যে শুধু ব্যতিক্রম হল বিন্তু জৌজাহ স্ত্রীর কন্যা তার ব্যাপারে কোরআনই বলে দিয়েছে একটু ভিন্ন বিধান যদি এই স্ত্রীর সাথে স্বামীর মিলন হয়ে থাকে তাহলে এই কন্যা অর্থাৎ স্ত্রীর অন্য স্বামীর ঘরের কন্যা তার জন্য চিরস্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে আর যদি স্ত্রীর সাথে তাদের কোনো মিলন না হয় তাহলে নিষিদ্ধ হবে না আমরা একটু পর আর বলছি তাহলে যে চার প্রকার নারীরা বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ হবে তারা হলো উম্মুজ্জাউজাহ স্ত্রীর মা স্ত্রীর মা যত উপরেই যাক না কেন বিন্তুসাউজাহ যার কথা একটু আগে বললাম যদি স্ত্রীর সাথে স্বামীর মেলামেশা হয়ে যায় তাহলে সেই স্ত্রীর আরও যত কন্যা আছে তার পূর্বতন কোনো স্বামীর ঘরে আরও যত কন্যা আছে সবাই চিরস্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে জাউজাতুল এবেন ঔরর জাত পুত্রের স্ত্রী ঔরর জাত পুত্রের স্ত্রী যত নিচেই নামক না কেন অর্থাৎ যত নিচেই এই পুত্রটা হোক না কেন পুত্র তার স্ত্রী পুত্রের পুত্র তার স্ত্রী পুত্রের পুত্রের পুত্র তার স্ত্রী এটা বোঝানোর উদ্দেশ্য এবং চতুর্থ হলো জাউজাতুল অ্যাব বাবার স্ত্রী যত উপরেই উঠুক না কেন বাবা অর্থাৎ বাবার স্ত্রী দাদার স্ত্রী মানে বাবার বাবার স্ত্রী তার বাবার স্ত্রী এভাবে তাহলে এই চার প্রকার হলো চিরস্থায়ীভাবে নিষিদ্ধ আর দুধ সম্পর্কের কারণে তারা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ যারা বংশীয় কারণে নিষিদ্ধ হয়ে থাকে যেমন যে মহিলা তাকে দুধ পান করিয়েছে যাকে বলা হয় উম্মহু রাবা। দুধ মা তাহলে দুধ মা তার মা তার মা এভাবে যত উপরই যাক না কেন এরপরে হলো উম্মুল মার আহ আল্লাতে আর দা আথু অর্থাৎ সেই মহিলার মা যে তাকে দুধ পান করিয়েছে সেটা অবশ্য আমরা বলেছি মায়ের মধ্যেও পড়তে পারে অর্থাৎ মায়ের দুধ মায়ের মা তারপর হলো অম্মু মার আহ আল্লাতে আর আথু সেই মহিলার স্বামীর মা সেই মহিলার স্বামীর মা যে তাকে দুধ পান করিয়েছে অর্থাৎ দুধ মায়ের যে কোনো স্বামী যদি থাকে অনেক সময় তো আগের স্বামীর মৃত্যুর কারণে পরে আরেকজনের সাথে বিবাহ হয় অথবা মোতাল্লাকা হওয়ার কারণে এই দুধ মায়ের যত স্বামীই থাকুক না কেন তাদের মা তারপর হলো উখতুল মোরদেআ দ্বিতীয় প্রকার কারণ কোরআন আসলে মা দুধ মা এবং দুধ বোনের দুটো কথা উল্লেখ করেছে কিন্তু এখানে আরও অনেকগুলো রিলেশন চলে আসে এর মধ্যে আরেকটা হলো উখতুল মুরদেআ অর্থাৎ যে আমাদেরকে দুধ পান করিয়েছে সেই মায়ের বোন সে মায়ের বোন উখতু জউজিল মোরদে আহ যে মা দুধ পান করিয়েছে তার স্বামীর বোন বানাতু বেনিল মোরদ্দেয় অর্থাৎ যে মা দুধ পান করিয়েছে তার ছেলেদের কন্যা এবং তার মেয়েদের কন্যা আর হলো আখাওয়াত অর্থাৎ দুধ বোন যে মা আমাদেরকে দুধপাত করিয়েছে তার কন্যারা তারা হলো আমাদের জন্য দুধ বোন সে দুধ বোন সহদরা হোক অর্থাৎ এই মায়ের গর্ভে হোক যেটা এখানে বলা হচ্ছে আখাওয়াত লে অ্যাপ আও লে ওম আউ লে ওম ও অ্যাপ সহদরা বইমাত্র বৈপিত্রীয় যেরকম সম্পর্কের হোক না কেন তাহলে এই তিনটা সম্পর্কের মহিলারা হল মহারামাত মিনার নেসা অতএব যারা তাদের সাথে এইভাবে সম্পর্কিত বংশীয়ভাবে অথবা বৈবাহিকভাবে অথবা দুধ সম্পর্কের দিক থেকে তাহলে এই পুরুষরা হলো ওই মহিলাদের জন্য মাহরাম আল কোরআনের যে আয়াতটি এক্ষেত্রে আমাদেরকে এই মাহারামদের পরিচয় তুলে ধরেছে সে আয়াতটি হলো সুরা আন্সার তেইশ নম্বর আয়াত আল্লাহ সুবান তাল্লাহ বলছেন হর রে মাতা আলাইম وبنات الاخ وبنات الاخت وامهاتكم اللاتي ارضعنكم واخواتكم من الرضاعة وامهات نسائكم وربائبكم اللاتي من وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فان لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل ابنائكم من اصلابكم وان تجمعوا بين الاختين الا ما قد سلف ان الله كان غفورا رحيما এখানে তিন প্রকার সম্পর্কের কথা আল্লাহ সল্লাম একদম বিস্তারিত বর্ণনা করেছেন বলেছেন তোমাদের উপর হারাম করা হলো তোমাদের মায়া মাদেরকে তোমাদের কন্যাদেরকে তোমাদের বোনদেরকে তোমাদের ফুফুদেরকে তোমাদের খালাদেরকে এবং ভাইয়ের কন্যারা আর বোনের কন্যারা আর তোমাদের সেই সকল মায়েরা তাদেরকেও হারাম করা হয়েছে যারা তোমাদেরকে পান করিয়েছেন দুধ পান করিয়েছেন এবং তোমাদের দুধ বোনেরা আর তোমাদের স্ত্রীদের মায়েরা উম্মাহাতম তোমাদের স্ত্রীদের মায়েরা এবং তোমাদের সেই সকল স্ত্রীদের কন্যা কন্যাগণ যাদের সাথে তোমাদের মিলন হয়েছে যে কন্যাগণ তোমাদের লালন পালনে আছে তবে যদি তোমরা এই স্ত্রীদের সাথে মেলামেশা না করে থাকো তাহলে তাদের কন্যাদের বিবাহ করতে কোনো পাপ নেই আর তোমাদের ঔরসজ্জাত পুত্রদের স্ত্রীগণ এবং দুই বোনের মধ্যে একত্রিত করা হারাম করা হয়েছে তবে অতীতে যা হয়ে গেছে সেটার কথা আলাদা নিশ্চয়ই আল্লা সুবাহানা তিনি ক্ষমাশীল দয়াময় তাহলে এখানে কিন্তু তিন প্রকার সম্পর্কের পুরো বিস্তারিত বর্ণনা চলে এসেছে এর মধ্য দিয়ে তাহলে আমরা মাহারামের সম্পর্কটা ভালোভাবে বুঝতে পারলাম এই যে যে নারীরা আমাদের জন্য চিরস্থায়ীভাবে নিষিদ্ধ বিবাহ করার জন্যে তাদের সাথে আমাদের সম্পর্ক হলো আমরা তাদের মাহারাম তাহলে মাহারাম পুরুষদের জন্য মহারামাত নারীদের বিধানটা কী সেটি হচ্ছে তাদের বিধান এবং নন মাহারামের বিধানের মধ্যে পার্থক্য আছে এবং তাদের জন্য পর্দার সেই বিধান প্রযোজ্য নয় যেটা নন মাহারামদের মধ্যে প্রযোজ্য সুতরাং মাহারামের পরিচয় থেকে আমরা কিন্তু নন মাহারামের সংজ্ঞাটাও পেয়ে গেলাম এই পুরুষদের বাইরে অন্য সকল পুরুষরা এই সকল নারীদের জন্য কি হবেন নন মাহারাম মাহারাম নন তাইলে মাহারাম পুরুষদের সাথে তাহলে নারীদের দেখা সাক্ষাৎ খালুয়া এটা জায়জ আছে আচ্ছা দেখা সাক্ষাতের ক্ষেত্রে তারা শালীনতা রক্ষা করে দেখা সাক্ষাৎ করতে পারবে যেমন বাবা ভাই চাচা মামা এদের সাথে মাহারামাত নারীরা দেখা সাক্ষাৎ করতে পারবে কিন্তু তারপরেও তার কিছু লিমিট আছে সেটি হচ্ছে সে শালীন পোশাকই থাকতে হবে এই জিনিসটা অনেকেই ভুলে যান মাহারাম হওয়ার অর্থ এই নয় যে তিনি অন্দরমহলে চলে আসলেন আর নারীদের সাথে আড্ডা দিতে পারবেন কথা বলতে পারবেন সব কিছু না এখানেও এখানেও সাবধানতা অবলম্বন করার নির্দেশনা কিন্তু হাদিসে আছে মাহারাম পুরুষ এই মহারামাত নারীদের সাথে কমপ্লিটলি ফ্রি এবং ফ্র্যাঙ্ক হতে পারবে না যেটা সাধারণত স্বামীরা হয়ে থাকে তাদের স্ত্রীদের সাথে তাহলে এখানে সুনির্দিষ্ট দূরত্ব তাদের সাথে মামা এবং ভাগ্নি বিশেষ করে তারা উভয় যদি অ্যাডাল্ট হয় চাচা এবং ভাতিজি তাদের সাথে আসলে শালীন দূরত্ব বজায় রাখতে হবে শালীন পোশাক শালীন কথাবার্তা এর মধ্যেই তাদেরকে দেখা সাক্ষাৎ চালিয়ে যেতে হবে অর্থাৎ শেরিয়াতের এই সীমারেখার মধ্যে এবং এক্ষেত্রে আরও একটা বিষয় মনে রাখতে হবে যেটা আজকে অনেককে আমরা দেখতে পাচ্ছি সাবধান করছে সেটা হচ্ছে মাহারাম যদি বিপরীত লিঙ্গের হয় অর্থাৎ পুরুষ এবং নারীদের মধ্যে তারা কিন্তু শালীন সম্পর্ক বজায় রাখবেন এবং অনৈতিক কোনো আদর করা যাবে না অনৈতিক কোনো আদর করা যাবে না বিশেষ করে নারী যদি সে বালেগা হয়ে যায় তখন হোক সে চাচা অথবা মামা কিংবা এরকম সম্পর্কের আরও কেউ তাদের তাহলে একটা স্বাভাবিক শালীন দূরত্ব বজায় রাখতে হবে কিন্তু এই মাহারাম পুরুষেরা নারীদের সাথে যতটুকু দেখা সাক্ষাতে দেখতে পারবে সেটা হচ্ছে যেমন মাথার চুল দেখা যাবে চেহারা দেখা যাবে হাত দেখতে পারবে এবং তারা একই বাসার মধ্যে পরিপূর্ণ পর্দার বাইরেও আলাপ আলোচনা করতে পারবে এখন তাহলে নন ননমাহারামের বিষয়টা যদি আমরা সামনে নিয়ে আসি নন ননমাহারাম অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়জ এখানে কোনো কোনো নারীর সাথে কখনো সাময়িকভাবে বিবাহ নিষিদ্ধ যেমন এখানে আয়াতের মধ্যে একটা নির্দেশনা দেওয়া আছে দুই বোনকে একসাথে বিবাহ করা কিন্তু এক বোনকে বিবাহ করার পরে যদি কোনো কারণে তার সাথে তালাক হয়ে যায় বা সেই বোন মারা যায় তাহলে ইদ্বতের মানে এই বোনের ইদ্যতটা যদি শেষ হয়ে যায় তাহলে তার সহোদরাকে বিয়ে করা শরীয়তে যায় আছে তাহলে একসাথে না বরং ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এবং ঈদ্বত প্রথম বোনের দত শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় বোনকে বিবাহ করা যায় তাহলে এটা হলো কি তাহলে দ্বিতীয় বোন কি তার জন্যে শালি শালিকে বিবাহ করা যায় এই জন্য হলো হল ননমাহারাম ঠিক তেমনি স্ত্রী এবং তার ফুফুকে একসাথে রাখা যাবে না এটা হাদিস দ্বারা সাব্যস্ত স্ত্রী এবং তার খালাকে একসাথে রাখা যাবে না কিন্তু স্ত্রীর সাথে যদি তালাক হয়ে যায় অথবা স্ত্রী যদি মারা যান তখন তার খালাকে বিবাহ করতে অসুবিধা নেই এবং তার ফুফুকে বিবাহ করতে অসুবিধা নেই ফলে এই সম্পর্কটাও কিন্তু নন ননমাহারাম স্ত্রী থাকা অবস্থায় তার খালা তার ফুফু এই স্বামীর জন্য কি নন মাহারাম নন মাহরামের সাথে তাহলে আমাদের বিধানটা কি রিলেশনটা কি নন মাহারামকে বলা হয় আজিনবিয়া 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 হচ্ছে যেমন আমরা বলি পরপুরুষ আজিনবি পরপুরুষ আর বিয়া হচ্ছে পর নারী অর্থাৎ এমন নারী যাদের মধ্যে মাহারামের সম্পর্ক নাই ফলে এদের সাথে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে এদের বিধানগুলোর মধ্যে আছে পর্দা অর্থাৎ এদের এদেরকে পর্দার বাইরে কালেক্ট করা যাবে না সুরা হাজাবের মধ্যে সুরা নূরের মধ্যে পর্দার বিধানগুলো এই নন মাহারামদের ক্ষেত্রেই নাজিল হয়েছে যে যখন কোনো কিছু চাও তখন পর্দার আড়াল থেকেই চাইতে হবে পর্দার আল থেকে অর্থাৎ যে কোনো নারীর প্রতি তার চেহারার প্রতি তার দেখা যাবে না এটা হলো প্রথম বিধান দ্বিতীয় বিধান হচ্ছে নন মাহারামদের সাথে কোনো হালোয়ায় একসাথে হওয়া যাবে না আড্ডা দেওয়া যাবে না তাদের সাথে কোনো ধরনের রিলেশন গড়ে তোলা যাবে না যেটা আজকাল আমরা দেখি আজকাল আধুনিক সমাজে তারা বলে যে মাহারাম কি আর নন মাহারামি কি তাদের জন্য সব কিছু সমান এবং তারা ফ্রি রিলেশান ফ্রি সোসাইটির প্রবক্তা হওয়ার কারণে তাদের কাছে সব কিছু যায় কিন্তু আসলে ইসলামে এই জায়গাটা রেস্ট্রিকশন দিয়েছে এবং এই রেস্ট্রিকশন দেওয়ার অর্থ হচ্ছে যাতে কোনো অবৈধ প্রণয় অবৈধ কিছু গড়ে না ওঠে এবং মানে সমাজের সমস্ত নারী এবং পুরুষ একটা শালীন স্বচ্ছ সুন্দর সম্পর্ক বজায় রাখে এবং নারীরা যেন পণ্য না হয় নারীরা যেন চিটেড না হয় প্রতারিত না হয় তাদের ইজ্জাত আব্রু যেন সিকিউর্ড হয় এই জন্যই কিন্তু ইসলাম নন মাহারামদের সাথে একটা দূরত্ব রাখার কথা বলেছে নন নমাহারম কোনো ব্যক্তির সাথে কোনো নারী একটা রুমের মধ্যে একসাথে হতে পারবে না সেটা কোনো প্রতিষ্ঠানে হোক কোনো অফিসে হোক অথবা বাড়িতে হোক দুজনে একসাথে বসে আড্ডা দিতে পারবে না এই জন্য কোনো কোনো ক্ষেত্রে ইসলাম কিন্তু বড়ো ধরনের তাম্বি করেছে যেমন বলে দিয়েছে কি আল আল আলমৌ দেবর হচ্ছে মৃত্যু দেবরও কিন্তু নন মাহারম শালির সাথে দোলাভারির যে সম্পর্ক সেটাও নন মাহারমের সম্পর্ক কিন্তু আমাদের মুসলিম ফ্যামিলিগুলো এগুলো আজকে ভুলে গিয়েছে এবং যার ফলে সমাজে অনেক আপত্তিকর ঘটনা কিন্তু ঘটছে নন ননমাহরমের সাথে আরও দু একটি বিধানের মধ্যে রয়েছে আমরা তাদের দুটো বললাম তাই না একটা হচ্ছে তার দিকে দৃষ্টি দেওয়া যাবে না বেপর্দা তার সাথে সাক্ষাৎ করা যাবে না এবং দ্বিতীয় হচ্ছে খালোয়া বা নির্জন বাস একটা রুমে একসাথে হওয়া যাবে না তৃতীয় হলো হাজাত ছাড়া তার সাথে কথা বলা যাবে না হাজাত মানে নেসেসিটি প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলা যাবে না প্রয়োজন কিরকম প্রয়োজন হতে পারে যেমন অফিসিয়াল প্রয়োজন হতে পারে আপনি একটা অফিসে ফোন করলেন আপনার প্রয়োজনে এটা হতে পারে অথবা কোনো কিছু জিজ্ঞাসা করা স্তেফসার করা এটার প্রয়োজন হতে পারে সেই জায়গায় ইসলাম আমাদেরকে বলেছে কিভাবে আলোচনা করতে হবে খুব সুন্দর একটা দিক নির্দেশনা ইসলাম এখানে দিয়েছে সেটি হচ্ছে ফলায়াত আফদা আনা কাউলি ফায়াতি ফলবিহি মারাতুন ওয়াকুলনা কাউলাম্মরোফা সূরা হেজাবের বত্রিশ নম্বর এক নারীদেরকে বলা হচ্ছে ন মাহারামদের সাথে তোমরা যখন কথা বলবে তখন নরম সুরে এমনভাবে এ নিয়ে বিনিয়ে কথা বলবে না যাতে করে যাদের অন্তরে ব্যাধি আছে তারা আগ্রহ পোষণ করতে পারে আকর্ষণ পোষণ করতে পারে এভাবে কথা বলা যাবে না বরং ওয়াকুলনা কাউলাম্মা আররোফা তোমরা সঠিক কথা বলো মেয়েরা তাদের নলমাহরমদের সাথে অফিসিয়াল ভঙ্গিতে কথা বলবে তার মানে এই নয় যে খবরদারি করবে দারোগা টাইপের কথা বলবে সেটাও আমরা বলছি না বরং ভদ্রভাবে বলবে বাট সেখানে কোনো প্রশ্রয়ে থাকবে না নম্রস্বরে কথা বলে তার মধ্যে একটা আগ্রহ তৈরি করবে না যাতে করে টেলিফোন টিজিং এটাকে বলা হয় টেলিফোন টিজিং টেলিফোনের মাধ্যমে টিজ করার একটা আগ্রহ পুরুষদের মধ্যে গড়ে উঠতে পারে সে প্রশ্রয় পায় এবং স্বামীর অগচরে সে অন্যদের সাথে গসিপ করতে পারে টেলিফোনে অথবা ফেসবুকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এটা করা যাবে না আজকের সমাজে বিপর্যয় তৈরি হয়েছে কারণ নন ননমাহরমদের সাথে ইসলামের যে বিধানগুলো সেক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েরা অথবা আমাদের ছেলেরা তারা এডুকেটেড হচ্ছে না ফলে তারা ভাবছে যে এটা ফ্রি ফ্র্যাঙ্ক সোসাইটি কোনো অসুবিধা নাই এখানে আরেকটা বিষয় আমরা বললাম প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না তার মানে হচ্ছে রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যায় তাহলে যাকে দেখে দেখে তাকে কিন্তু সালাম দেওয়া যাবে না এটা অনেকে মনে করি যে সালাম তো একজন মুসলিম আরেকজনকে দিতেই পারে না আপনি কেন সালাম দেবেন আপনার তো একটা রেস্ট্রিকশন আছে আপনি কেন খামাখায় একজন অপরিচিত পুরুষকে সালাম দেবেন কারণ এখানে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে প্রয়োজন ছাড়া নন নন্মাহরমদের সাথে পুরুষরাও যেমন কথা বলবে না মেয়েরাও তেমনি কথা বলবে না অর্থাৎ কোনো পক্ষই এখানে প্রয়োজন ছাড়া কোনো রিলেশান তৈরি করবে না গসিপ করবে না এবং কথা বলবে না এটা হচ্ছে আসলে মূলত বিধান সুতরাং আমরা আজকের এই আলোচনায় আমরা জানতে পারলাম যে নন মাহারাম কারা তাদের সাথে আমাদের মহারামাত নারীরা তারা কী আচরণ করবে মাহারাম কারা তাদের সাথে কী আচরণ করবে ইত্যাদি বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হলো আসুন আমরা এই সমাজে আমাদের যারা আপনজন নারীদের মধ্য থেকে তাদের সাথে আমাদের এই রিলেশনটা পবিত্র রাখি সুন্দর রাখি এবং শরীয়তে সীমারেখার মধ্যে আমরা চলি এবং ননমাহারাম রিলেশনের যারা রয়েছেন নারী উভয়ের ক্ষেত্রে আমরা বলছি তারাও আরেকটু সতর্ক হই ইসলাম যে পবিত্রতা অক্ষুণ্ণ রাখার কথা বলেছে আসুন আমরা সে পবিত্রতা অক্ষুণ্ণ রাখি এবং এভাবে একটা সুন্দর সমাজ গড়ে তুলি যেখানে নারীরা থাকবে নিরাপদে এবং পুরুষরাও তাদের নিজেদের চরিত্রকে রাখবে নিষ্কুলশ এবং পবিত্র আল্লাহ তালা আমাদেরকে সে দফের দান করুন আকুলি হায়দাউসফিরুল্লাহআলি আলুসাইল মুসলিমিনাফুর রহিম